নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, 11 বছরের বাচ্চা, 11 বছর বয়স, 11 বছর বয়স। আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত মানুয়া রামচন্দ্রপুর গ্রামেরই এই ছেলে। তো ছেলেটি কাল দুপুর থেকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে, দুপুর 3টা থেকে। তো খুবই বাড়ির লোক সমস্যার মধ্যে পড়ছে, তাই এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছি। এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স রয়েছেন, প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন। ওই পরিবারের মানুষ এসেছে, তো এরকমই সামাজিক কাজ, সমাজমূলক কাজ কম বেশি করে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা সবাই জানেন যে কারো পরিবারের হারিয়ে যাক কিংবা যাই হোক, সেই সূত্রে ওনারা আমাদের কাছে এসেছে। আর পরিবারের থেকে জানবো যে ঘটনাটা কি হয়েছিল। আর ফার্স্টে জিজ্ঞেস করবো, আপনি কে হন ছেলেটা? ওর দাদু, মামা দাদু। মামা দাদু? হুম। ওনার ওই ছেলের লাতির বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর কাশীনাথপুরে। আপনাদের বাড়িতেই থাকে? আমাদের বাড়িতে যা থাকে, ক্লাস 3 থেকে পড়তে, 2 থেকে। আচ্ছা আচ্ছা। 2 থেকে এখন 5-এ পড়তেছে। বাবা মা কোথায় থাকে? বাবা মা হচ্ছে বিহারে থাকে, মানে বাইরে কাজ করে বাবা মা, আর তার সূত্রে মামা ঘরের কাছে থাকে, স্কুলে পড়াশোনা করে, এখানে মামা ঘরেই থাকে, ক্লাস 3 থেকেই থাকে, 2 থেকেই থাকে, 2 থেকেই থাকে। এবার ঘটনাটা কি হয়েছিল? মানে এই পুজো থেকে মানে ডেলি হচ্ছে, ডেলি না মানে হচ্ছে দুর্গাপূজা দেখতে যাবে, একদিন বন্ধ করলাম, 2 দিন বন্ধ করলাম। তারপরে হচ্ছে আবার লক্ষ্মী পূজা হচ্ছে, লক্ষ্মী পূজাতে একদিন এতে গেল, খুকুরদা গেল। তারপরে আবার শুলনিতে হচ্ছে মেলা হচ্ছে, পরশু রবিবারে মেলা হচ্ছে, তা মেলাতেও ঘুরতে নিয়ে গেলাম। কালকে আবার বললো যে আমি দাদু যাবো, আমি না কালকে, আজকে আর যাওয়া হবে না, গাড়ি ডেলি ডেলি গাড়ি করে যে ঘুরতে যেত কি আপনার সাথে যেত না একা একা? না, আমি গাড়ি করে নিয়ে যেতাম সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, টোটো করে দিতাম, টোটো করে আমরা সকলে যেতাম। হ্যাঁ, ওর মামি, ওর দিদা, আমরা সকলেই একসঙ্গে যেতাম। তারপরে এবার কালকে যখন সকালে বললো যে আমি যাবো, আমি না কালকে থেকে আজকে, আজকে আর যাওয়া হবে না। হ্যাঁ, এবার পড়াশোনা মন দে, আর পড়াশোনা 2 দিন ছাড়া বন্ধ করলে যে পড়া তাকে তুই জিজ্ঞেস কর, যদি বলে বন্ধ করে তাহলে বন্ধ করে দিবে। তখন বললো যে আমি ঠিক আছে ফোন করো, আমি ফোন করতে তখন বলে যে ও তো পরীক্ষার সময় একটু বেশি বেশি পড়া দিচ্ছি, ও যাতে মানে পরীক্ষায় পাস করতে পারে, আমরা তো বেশি করে খাটতেছি, তা ও যদি যদি ওর নিজের মর্জি ও যদি বন্ধ করে করবে। এইটুকুন বলার পরে আমি রেখে দিলাম, ঠিক আছে ওর বাবাকে, তোর বাবাকে তুই ফোন কর। ওর বাবাকে ফোন করতে ওর বাবা বলেছে, বলে না তুমি যাবে না, দাদু যখন বারণ করছে তুমি যাবে না, ঘর থেকে বাড়ালে কিন্তু ঠ্যাং ঠ্যাং ভেঙে দেবো, এইটুকুন বলতে তারপর বাবুর রাগ হয়ে গেছে। হ্যাঁ, অতই ওর রাগ হয়ে গেছে, ওর রাগ হয়েছে। তা উপরে ওর দিদার সঙ্গে ঘুমাচ্ছিল, হ্যাঁ বেলা 2:30টার সময় ঘুমতে উঠলো, বলেছে কী রে উঠে বললে, না বলে আমি পায়খানা যাবো, পায়খানা করে এসে তারপরে আবার শুয়েছিল। আবার যখন হচ্ছে 3টার সময় হচ্ছে, দিদা বলে আবার উঠে বললে 4:30 পড়তে হবে, এখন উঠলি কেন? না বলে আমি একটু কামা পাড়া যাচ্ছি, বলে দিকে তারপরে বলে যান কামা পাড়া যাচ্ছি, আমরা আর খোঁজ করিনি, 5টা বাজে দিয়েছে, তখন খোঁজ খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন অনেকে বলতে যে কেউ বলছে শুলনি যাচ্ছে, শুলনির দিকে দেখছি গেছে, কেউ বলছে না দেখলো বাজারের দিকে গেছে। শুলনিতে আমরা হচ্ছে যেই না মেলা হচ্ছে ওইখানে মাইক দিয়ে প্রচারও করাইছি, হ্যাঁ প্রচার করে এসে আমরা দেখতে পাইনি। আবার এসে আমরা হচ্ছে দেগলা বাজার আসছিলাম, দেগলা বাজারেও পাইনি। ছেলেটি মামা ঘরে থাকে, 2 থেকে পড়াশোনা করে, ছেলেটি নাম কি আছে? অঙ্কুর দাস। অঙ্কুর নাম গোপাল। অঙ্কুর দাস, ছেলেটার বাড়ি কাশীনাথপুর, কাশীনাথপুর মামা ঘরে থাকে, আর এটা হচ্ছে মামা দাদু, আর বাবা মা হচ্ছে বিহারে থাকে, কাজ বাজ করে যাই হোক। সেই সূত্রে মামা ঘর থেকেই কিন্তু ছেলেটা নিখোঁজ হয়ে গেছে, বয়স মাত্র 11। পড়াশোনা কিসে পড়ে? 5-এ পড়ে। 11 বছর 5-এ পড়ে, কিন্তু 11.5 বছর পড়ছে। যাই হোক, উনি ওনার পরিবার যেটা বললো, 5-এ পড়ে ছেলেটি। ছেলেটি মামা দাদুকে প্রায় বলে যে আমি হেতা যাবো, সেতা যাবো মেলা অনুষ্ঠান ওকেশন দেখতে। যথারীতি ওনার মামা দাদু চারিদিকে টোটোতে এবং গাড়িতে করে ওনাকে নিয়ে যায়, কিন্তু কালকে আবার যাবে বলেছিল কোথাও, কালকেই তো? হ্যাঁ কালকে, কালকে যাবে বলেছিল। তো এখন মামা দাদু বলছে যে তো সামনে পরীক্ষা, সব জায়গায় গেলে কি করে হবে, তো বকাবকি করছে যে আজকে আর যাওয়া যাবে না। যথারীতি বলে তাহলে আমি, মামা দাদু বলছে যদি স্কুলের যারা প্রাইভেট পড়ায় তারা যদি বলে তাহলে যেতে পারবো, তো প্রাইভেটের মাস্টারও বলছে পড়ার চাপ আছে যাওয়া যাবে না। যথারীতি তারপরে বাড়িতে এসে আবার বলে যে যাবো, তখন মামা দাদু বলছে বাবার সাথে কথা বল, বাবাকে ফোন করে, বাবা বকাবকি করতেই ছেলেটিকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুর 3টা থেকে। তো আপনারা যদি এই ফটোটা দেখে কেউ দেখতে পান, আমাদের ভিডিওর উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে। আর এখনকার ছেলেরা, ছোট ছোট ছেলেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে এইটাও বলতে চাই যে এখন 11 বছর 12 বছরের ছেলেরা এখন পেকে গিয়েছে, কেউ রাগ করবে না, ব্যক্তিগতভাবে বলছি বলে। আগে অ্যাকচুয়ালি মামা ঘরের ভরসায় বা মেয়ে বাবার ভরসায় ছেলেটাকে রেখে যায় ছোট থেকে, একদম প্রায় 2 থেকে 3 বয়স মানে পড়াশোনা করতো, তখন থেকেই মামা ঘরে মানুষ হয়, বাবা মা কাজের ক্ষেত্রে বাইরে থাকে। রোল 1 নম্বর, ছেলেটির মাথাও ভালো। তো এবার ওই ছেলেটি এমন কিছু করেছে, কালকে কোথায় চলে গেছে, পরিবারের লোকগুলো একবার অসহায় পড়ে গেছে, পুরো চিন্তা ভাবনা পড়ে গেছে, খোঁজাখুঁজি চলছে, যত টাইম লাগছে
তত মাথার মধ্যে টেনশন আছে। ওনার ছেলে আমাকে ভোরবেলা আজকে ফোন করেছিল, ছেলে কোথায় দেখে? ওনার ছেলে তামিলনাড়ু। তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো তামিলনাড়ু থেকে ওনার ছেলে দেখে। যথারীতি আমাকে সকালবেলায় খুব ভোরে ফোন করেছিল যে স্যামদা আমার এরকম ভাগনা হারিয়ে গিয়েছে। আমি বললাম ঠিক আছে, তোমার মামা বাড়ির কাউকে তুমি চলে এসো, বলে আমি বাইরে আছি। আমি তাহলে ওর বাবা মাকে পাঠাও। বাবা মাও আসছে, তারা বিহার থেকে গাড়িতে উঠে পড়ছে, গাড়িতে এখন লাভে নেই, তারাও বাইরে থেকে আসছে। যে ছেলে টেনশনে, ছেলেটা এমন কিছু কাজ করছে, ছোট ছোট ছেলেরা এমন কিছু কাজ করে, বাবা মা এবং পরিবারের খুবই চিন্তার ভাঁজ পড়ে এবং টেনশন হয়। তো সেই জন্য তারা কাজ ফেলে আজকে ছুটে এসেছে, যেহেতু একমাত্র সন্তান। তো ছেলেটাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা যথারীতি কালকেই থানায় মিসিং ডায়েরি করে। কোন থানায় মিসিং ডায়েরি? কোলাঘাট বিট হাউসে। কোলাঘাট বিট হাউসে থানাতে মিসিং ডায়েরি করছে। কপিটা করে দিচ্ছি, কপিটা। এই একটা রিসিভ কপি আছে, দেখতে পাচ্ছেন স্ট্যাম্প মেরে দিয়েছে। আর আমি যতটা জানি 24 ঘন্টা না হলে মিসিং ডায়েরি হয় না, তবু ওনাদের মিসিং ডায়েরিটা আগে করছে না। আজ সকালে করেছে, হয়ে গেছে, প্রায় একদিন হয়ে গেছে ছেলেটা হারিয়ে গিয়েছে। তাই আমাদের যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবরা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর সবাইকে বলতে চাই, ছোট ছোট ছেলেদের দিকে মানে যা আবদার করে পরিবারের লোকদের, একটাই ছেলে এখনকার দিতে, এখনকার দিনে এমন যা পরিস্থিতি হয়ে গেছে, আমরা কষ্ট হয়ে মানুষ হয়েছি, আমাদের ছেলেরা কষ্ট হয়ে মানুষ হবে। তাই যেটাই আবদার করে সবাই কিন্তু চাই যে ছেলে মেয়ের অসুবিধা না হয়, এটা বাস্তব কিন্তু। তো সেই জন্য আদরে আদরে কিন্তু ছেলেরা এখন পুরো বাদর হয়ে যাচ্ছে, বেশিরভাগ সবাই নয়, কিছু কিছু যে ছেলেরা এমন ডিসিশন নেয় যে পরিবারের মানুষকে কান্নাকাটি করতে হয়। এটা বাস্তব বলছি না ভুল বলছি? ঘুম নেই হয়তো, এখন কি করে বসে আছে সেটা তো আমিও জানি না, আর এই দাদারাও জানে না। তো যাই হোক, সবাইকে আমরা বলবো ছেলেটাকে আরো একটু বেশি বেশি করে দেখুন, আর এই ছেলেটির ভিডিওটাকে একটু আপনারা সবাই শেয়ার করে দিন। আর ছেলেটিকে দেখতে পেলে এই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করুন, তাহলে এই অসহায় পরিবারের মানুষগুলো একটু সুস্থ পায়, যে যত বেলা আছে কিন্তু চিন্তা বাড়তে আছে, বাড়তে আছে, তো পাওয়া যাচ্ছে না গিয়েছে। কেউ যদি দেখতে পান আমাদের ভিডিওর উপর দেওয়া নম্বরে যোগাযোগ করুন, এবং ছেলেটিকে ধরে রেখে, আমাদের যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ওনার পরিবারের ফোন করুন। আপনাকে পুরস্কৃত করা হবে, 5000 টাকা ক্যাশ দেওয়া হবে। ওনার পরিবার যেটা বললো, বলছো তো, বলো তো। অনেকে এই বর্তমান কাজের সময়ে সবাই ব্যস্ত যে কেন করবো, তো সেই জায়গা থেকে বলবো এই ছেলেটাকে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার নাম হচ্ছে, আমি কোলাঘাট থেকে শ্যাম ভাই বলছি। আজকে এখান থেকে যে ভিডিওটা ছাড়ছি, গোটা পূর্ব মেদিনী কেন পশ্চিম মেদিনীপুর সহ পুরো একদম দেশ বিদেশের মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এটা আমি আপনাদের ভালোবাসা নিয়ে বলছি। আর যারা ভাবছেন যে এটা ভালোবাসাটা নিয়ে বলছি, যে এই জায়গাটা তৈরি করতে আমাকে একদিনে হয়নি, অনেক দিনে হয়েছে, অনেক দিন, অনেক কষ্ট এবং অনেক খরচা। অনেকের কাছেই ফেসবুক আছে, অনেকের কাছেই ফোন আছে, যে ফেসবুকে ছাড়লে যে হয়ে যায় তা নয়, তার জন্য চ্যানেলটাকে বড় করতে হয়, স্ট্যান্ড করতে হয়, তার জন্য অনেক টাকা খরচা করতে হয়, তবেই কিন্তু সেই জায়গায় যায়। অনেকে ভাবে হয়তো ভিডিও করে শ্যাম ভাই প্রচুর টাকা ইনকাম করে, তা নয়। শ্যাম ভাই যেভাবে মানুষের উপকার করে, সেটা উপকার মিটে যাওয়ার পরেও কিন্তু কখনো কেউ নাম করে না। তো সবাইকে বলবো বেশি বেশি করে ভিডিওটা আপনারা শেয়ার করুন, এই পরিবারের জন্য ছেলেটাকে যাতে পাওয়া যায়, এই আশা রাখছি আপনাদের থেকে। আর অ্যাকচুয়ালি দুটো চ্যানেল আগে বন্ধ হয়ে গিয়েছে বলে, নাহলে আরও মানুষের কাছে তো আজকে, তবুও এখনো যা পজিশন আছে আপনাদের ভালোবাসায় বন্ধুরা, যা দিচ্ছি কম বেশি পুরো চারধারি হয়ে যাবে। আর যদি ছেলেটাকে দেখতে পায়, ওর দাদু বললো 5000 টাকা পুরস্কৃত করবে, আপনারা অবশ্যই শুনেছেন। সবাইকে বলবো যদি কেউ দেখতে পান, এই ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, ওই নম্বর যোগাযোগ করুন, আর 5000 টাকা নিয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আজকে আমি এইরকম সমাজমূলক কাজ করছি কিন্তু কেউ নাম করছে না। আজকে একটা ড্রোন ক্যামেরা কিনতে পারছি না, কতদিন ধরে চেষ্টা করছি পয়সার জন্য। এমনি সেলুনের মার্কেট ডাউন, এখন বাজারের অবস্থা খারাপ, তো জানি না কবে স্বপ্ন পূরণ করতে পারবো। তো নিজের চেষ্টা যতটা পারছি, নিজের মেহনতে করছি, কিন্তু মানুষ উপকার পাওয়ার পর একটু নাম করলে আরও ভালো লাগে কাজ করছি। ধন্যবাদ।